আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি তাসলিমা ম্যারেজ মিডিয়া থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সুমাইয়া আপনাদের সামনে আবারও উপস্থিত হয়ে গেলাম একটা নতুন লাইভে। তো সবাই জয়েন হয়ে যান জলদি জলদি, এবং জয়েন হয়ে কমেন্ট করে জানান যে আপনারা আমাদেরকে ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। অলরেডি কিন্তু অনেকে যুক্ত হয়ে গিয়েছেন, থ্যাংক ইউ যারা যারা শুরুতেই যুক্ত হয়েছেন। এবং আমি আপনাদের থেকে কমেন্ট জানতে চাই বা আপনাদের থেকে মতামত জানতে চাই যে আজকের লাইভের টপিকটা আপনারা আগে থেকে জানেন কিনা, কিংবা আরো ডিটেলে জানতে চাচ্ছেন কিনা। একটু শেক করছে ক্যামেরাটা, এখন ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো আজকের লাইভের বিষয়, আজকের লাইভের টপিকটা হচ্ছে গিয়ে বর্তমানে পাত্রপাত্রী খোঁজার যে প্রেক্ষাপট, যে মাধ্যমগুলো, সেগুলো ঠিক কতটুকু পরিবর্তন হয়েছে আগের থেকে, কিংবা কতটুকু চেঞ্জ হয়েছে, এগুলো নিয়ে আজকে কথা বলবো। কারণ এখনো অনেকেই আছেন যে যারা হচ্ছে অনলাইন মাধ্যমটা এখনো অ্যাকসেপ্ট করতে পারেননি, এটার সাথে খাপ খাওয়াতে পারেননি। দেখেন, প্রতিটা জেনারেশনের একটা আলাদা আলাদা মন মানসিকতা তৈরি হয় বা মন মানসিকতা থাকে, একটা ফ্লো থাকে জেনারেশনে, ঠিক আছে? কিন্তু বর্তমানে আমরা যে জেনারেশনে আছি, এই জেনারেশনে প্রতিদিনই নতুন কিছু হচ্ছে, প্রতিদিনই নতুন কিছু আপডেট হচ্ছে। এবং অ্যাজ আ হিউম্যান বিইং আমরাও চেষ্টা করছি সেই মাধ্যমটার সাথে, সেই জিনিসটার সাথে খাপ খাইয়ে চলার জন্য। কারণ এভাবেই জীবন চলতে হবে, তাই না? আমরা তো আর চাইলে কোনো কিছু স্কিপ করে আগাতে পারবো না, কারণ বর্তমান যুগটাই এরকমের। আমি একটা ডিভোর্সি পাত্রী চাই, আপনি আমাদের পেজে ইনবক্স করেন, ঠিক আছে? আমাদের পেজে নক করেন, আমাদের পেজে অ্যাডমিন আপনাকে রেসপন্স করবে। আপনাদের রেজিস্ট্রেশন ফি কত? রেজিস্ট্রেশন মেয়াদ কত দিনের? আমাদের রেজিস্ট্রেশন সার্ভিস হচ্ছে দুই প্রকারের, একটা ম্যাচমেকিং সার্ভিস এবং অন্যটা হচ্ছে আপনার অনলাইন সার্ভিস। আপনি কোন সার্ভিসে নিতে চাচ্ছেন সেটা একটু আমাদেরকে জানতে হবে। আপনাদের রেজিস্ট্রেশন ফি, হ্যাঁ, যেটা বললাম যে আমাদের রেজিস্ট্রেশন টোটাল দুইটা প্রসেসে হয়ে থাকে। এখান থেকে আপনি কোন প্রসেসটা নিতে চাচ্ছেন সেটা একটু জানাবেন। যদি আপনি আমাদের ওয়েবসাইট ভিত্তিক সার্ভিসটা নিতে চান, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে মেয়াদ ভিত্তিক সার্ভিসের সিস্টেম আছে, এবং সেখানে হচ্ছে সেলফ সার্ভিস, অর্থাৎ সেটা আপনি নিজেই নিজের প্রোফাইল দেখে পছন্দ করে সার্ভিসটা নিতে পারবেন। এবং যেটা ম্যাচমেকিং সার্ভিস, এক্ষেত্রে আমাদের একজন ম্যাচমেকার এবং সার্ভিসের ডিফারেন্স ক্ষেত্রে অন্যান্য, আপনি যদি অন্য সার্ভিস নিতে চান, আমাদের ম্যাচমেকিং সার্ভিসও স্পেশাল আছে, বেসিক সার্ভিস আছে। এবং ম্যাচমেকিং সার্ভিসের মেয়াদ হচ্ছে আনলিমিটেড, যতদিন পর্যন্ত বিয়ে না হবে আমরা সার্ভিসটা প্রোভাইড করব। আচ্ছা, রেজাউল করিম খান লিখেছেন, ডক্টরস পাত্রী আছে কি না ডিস্ট্রিক্ট শরীয়তপুরের? জি আছে, শরীয়তপুরের আমাদের কাছে ডক্টর পাত্রী আছে। কি মানে কত বয়সের ভিতরে চাচ্ছেন সেটা একটু জানাবেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জি, মোহাম্মদ আশরাফ স্যার, আপনার কমেন্টের উত্তর কিন্তু আমি দিয়ে দিয়েছি, আপনি যদি না বসে থাকেন ইউ ক্যান আস্ক মি অ্যাগেইন, আপনারা চাইলে আমাকে আরো একবার জিজ্ঞাসা করতে পারেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। তো যে টপিকটা ছিলাম সেটা নিয়ে কথা বলি, যে যেহেতু বর্তমান জেনারেশন, বর্তমান যুগটাই এরকম যে প্রতিদিনই নতুন কিছু হচ্ছে, এবং আমরা সেটার সাথে কি খাপ খাইয়ে চলার চেষ্টা করছি। ঠিক একইভাবে আপনি পাঁচ বছর আগের কথাই ভাবেন, যে পাঁচ বছর আগে ম্যারেজ মিডিয়া সিস্টেমটা কি ধরনের ছিল এবং বর্তমানে কি কি চেঞ্জেস এসেছে। অনেকেই চেঞ্জেস জানেন না, বা অনেকে এটা সম্পর্কে আমি বলি, যেমন আমাদের 30-20% ক্লায়েন্ট যারা আমাদের কাছে আসে বা যোগাযোগ করে, তারা অনেক বাধা বিপত্তি পার করে, নিজের মনকে অনেক বুঝিয়ে তারপর আমাদের কাছে আসে, এবং পরবর্তীতে শেয়ার করে যে অনলাইনে কি আবার বিয়ে হয়, এটা কি কখনো পসিবল। তো তারা কিন্তু আমাদের সাকসেস স্টোরি চেক করতে পারেন। এখন এভরিথিং ইজ অনলাইন বেসড, সবকিছু। আপনি যদি অনলাইনে এখন বাজার করতে পারেন, আপনি যদি অনলাইনে শপিং করতে পারেন, অনলাইনে কথা বলতে পারেন দূর দূরান্তে, তাহলে বিয়ে কেন পসিবল না? অবশ্যই বিয়ে বলতে, বিয়ের ভিতর অনেক প্রসেস বুঝায়। এখন বিয়ে মানে কিন্তু এই না যে আমরা আপনাদেরকে বলছি যে আমরা কালকেই আপনাকে পাত্রী দিয়ে দিব বা অমুক ডিস্ট্রিক্টের মধ্যে আপনাকে বিয়ে দিয়ে দিব। আমরা কখনোই এ ধরনের কথা বা এ ধরনের কমিটমেন্ট করি না।
আমাদের কথাই হচ্ছে আমরা আপনার জন্য 100% হার্ট অ্যান্ড সোল চেষ্টা করব, যতদিন পর্যন্ত বিয়েটা কমপ্লিট না হচ্ছে ততদিনের জন্য, ঠিক আছে? রেজাল করিম খান 22-25 মধ্যে। আচ্ছা, ডক্টর পাত্রী 22-25 মধ্যে শরীয়তপুর ডিস্ট্রিক্টের ভিতরে আছে, আপনাকে আপনার বায়োডাটা ছবিটা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে, ঠিক আছে? রেজাল করিম সাহেব, আশা করি আপনি উত্তর পেয়ে গিয়েছেন। কমেন্ট করার জন্য ধন্যবাদ, এবং আপনারা চাইলে কিন্তু লাইভটা শেয়ার করে দিতে পারেন যাতে অন্যরাও আমাদের সাথে যুক্ত হতে পারে। আচ্ছা, যেই বিষয়টা নিয়ে আমি টপিক মানে কথা বলছিলাম, মাঝখানে কমেন্ট করছিলাম, এই জন্য একটু ডিস্ট্র্যাক্ট হয়ে গিয়েছে, যেটা বলছিলাম যে অনলাইনে কি আদৌ বিয়ে হয়, এটা যারা জানেন না তাদের জন্য আমি বলছি। অনলাইনে বিয়ে হয়, আপনি চেক আউট করতে পারেন। অনলাইনে বিয়ে হয় বলতে অ্যাকচুয়ালি কথাটা এরকম হবে না, কথাটা এরকম হওয়া উচিত যে অনলাইনে পাত্রীর খোঁজ পাওয়া যায়, বিয়ের বিষয়ে আগানো যায়, বিয়ের বিষয়ে প্রসেস সম্পর্কে জানা যায় অনলাইনে, ঠিক আছে? কিন্তু বাকি যে প্রসেস, যেমন দেখা করা, খোঁজ খবর নেওয়ার বিষয়, তারপর টাইম নিয়ে পাত্রপাত্রীর কথা বলার বিষয়, এগুলো কিন্তু আমরা অফলাইনই করি, অফলাইন অর্থাৎ সামনাসামনি সাক্ষাতে, ঠিক আছে? সাদ্দাম হোসেন, প্রসেস কিভাবে? আচ্ছা, প্রসেস সাদ্দাম হোসেন সাহেব প্রসেস জানতে চেয়েছে, আমি প্রসেসটা একটু আগে আলোচনা করেছি, আরো একবার বলে দিই। প্রসেস হচ্ছে আমাদের দুইটা সার্ভিসে আমরা সার্ভিসটা প্রোভাইড করে থাকি, দুইটা ওয়েতে। একটা হচ্ছে অনলাইন সার্ভিস, যেটা হচ্ছে সেলফ সার্ভিস, অর্থাৎ আপনি নিজেই আমাদের ওয়েবসাইটে প্রোফাইল করে আমাদের যে কোনো প্যাকেজে রেজিস্ট্রেশন কমপ্লিট করে বিয়ের মানে আর কি সার্ভিস নিতে পারবেন, প্রোফাইল পছন্দ করে যোগাযোগ করতে পারবেন। এবং যেটা ম্যাচমেকিং সার্ভিস, সেটা হচ্ছে আপনাকে বায়োডাটার ছবি দিতে হবে এবং রেজিস্ট্রেশনের মাধ্যমে আমাদের ম্যাচমেকারের থেকে সার্ভিসটা নিতে হবে। আচ্ছা, আমি করতে চাই, আপনি আমাদের পেজে ইনবক্স করেন। এমডি হাফিজুর রহমান, ডিভোর্স মেয়ে বিয়ে করতে চাই, ঠিক আছে, আমাদের কাছে ডিভোর্স পাত্রীও আছে, আপনাকে আপনার বায়োডাটার ছবিটা কি হোয়াটসঅ্যাপ করতে হবে, অথবা আমাদের পেজে আপনি এখনই মেসেজ করতে পারেন, আমাদের যারা অ্যাক্টিভ অ্যাডমিন আছে তারা আপনাকে রেসপন্স করবে। হ্যাঁ, সাদ্দাম হোসেনকে বলছিলাম যে প্রসেসটা জানতে চেয়েছেন, প্রসেস এই দুইটাই, ম্যাচমেকিং অনলাইন। আপনি যদি আরো ডিটেলস জানতে চান আমাদের পেজে নক করবেন, আমাদের অ্যাক্টিভ অ্যাডমিনরা আপনাকে সঙ্গে সঙ্গে রেসপন্স করবে এবং তাদের থেকে আপনি ফুল ডিটেল জেনে নিতে পারবেন। যেটা বলছিলাম যে অনলাইনের বিয়ে, আমরা বেসিক্যালি অনলাইন ম্যারেজ বা এরকম ওয়েস্টার্ন কোন প্রথা না যে অনলাইনে আমরা কমিউনিকেশন করে দিই, আমাদের কমিউনিকেশন সম্পূর্ণ প্রসেসটা অফলাইনে হয়ে থাকে। কিন্তু আমাদের কাছে আপনি অনলাইনে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবেন, অনলাইনে প্রাথমিক যে দেখাশোনার বিষয়টা, যেমন আগেকার ঘটকরা কি করত, আগেকার বলতে আমি খুব আগের কথা বলছি না, ধরেন কয়েক বছর আগের কথা, যে আপনাকে ফোনে বলতে এরকম এরকম একটা পাত্রী আছে, আমি কি তার ডিটেল দিয়ে আপনাদের বাসায় আসব। কিন্তু এখন এই যে যাওয়া আসার হ্যাসেলটা, এই জিনিসটা নেই। আপনি ধরেন আপনি আমাদের মাধ্যমে রেজিস্ট্রেশন করেছেন ম্যাচমেকিং সার্ভিসে, আপনি সারাদিন অফিস করলেন বা সারাদিন কোনো কাজে ব্যস্ত ছিলেন, রাতে আপনি বাসায় গেলেন, আপনি এখন ফ্রি আছেন, আমাদের ম্যাচমেকাররা আপনাকে হোয়াটসঅ্যাপে বা ইমেইলে আপডেট দিয়ে রেখেছে, আপনি নিজেই চেক আউট করতে পারবেন আপনার সময় অনুযায়ী। এতে করে আপনার সময় নষ্ট হলো না, আপনার হ্যাসেলও কমে গেল, এবং ঘটকদের কিন্তু বারবার রিপে করতে হয়, অর্থাৎ আপনি মনে করেন যে একটা ঘটক হায়ার করেছেন যে আপনার জন্য এই ধরনের পাত্রী খুঁজে দিতে বলেছে, সে যতবার আপনাকে ফোন দিবে এবং যতবার বলবে অমুক জায়গায় একটা পাত্রী আছে আমি ডিটেল নিয়ে আসবো, ততবারই আপনাকে তাকে পে করতে হবে, পেমেন্ট দিতে হবে, ঠিক আছে? এটা আমার কাছে মনে হয় না যে খুব একটা উপযোগী একটা বিষয়। আমাদের মাধ্যমে আপনি যদি আপনার কাজের দায়িত্বটা দিয়ে দেন, আপনি নিশ্চিন্তে ওয়েট করতে পারবেন এবং আমাদের মাধ্যমে টাইম টু টাইম আপডেট পেয়ে যাবেন। এক্ষেত্রে কিছুটা পরিবর্তন আছে, সেটা হচ্ছে সব কাজ বা সব কাজের প্রসেস কিন্তু সেম না। কেউ যদি ডিভোর্স পার্টি চায় বা কেউ একজন চাইলো যে আমি বিদেশি সিটিজেন চাচ্ছি, এই দুইটা কাজের প্রসেস কিন্তু সম্পূর্ণ আলাদা হবে এবং সময়টা দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে বেশি লাগে, কোনো কোনো ক্ষেত্রে কম লাগে। মোহাম্মদ আশরাফ, ম্যাচমেকিং চার্জ কত? আমাদের ম্যাচমেকিং এ বিভিন্ন ধরনের চার্জ আছে, স্পেশাল আছে, বেসিক আছে, প্রিমিয়াম সার্ভিস আছে, আপনাকে আমাদের পেজে ইনবক্স করতে হবে। তো এটাই আজকে আমার এটাই বলার ছিল আপনাদের কাছে, ডিটেলটা একটু বোঝানোর ছিল। এতে করে হবে কি, আপনারাও চাইলে অন্য একজনকে এই বিষয়ে জানাতে পারবেন, ঠিক আছে?
তো এতক্ষণ ধরে আমাদের সাথে যারা যারা যুক্ত ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনারা সবসময় আমাদের লাইভে এসে আমাদেরকে ইন্সপায়ার করেন, আমাদের সাথে কথা বলেন, এটা আমাদের কাছে খুবই ইন্সপায়ারিং লাগে এবং ভালো লাগে। তো আজকের লাইভটা আমি এই পর্যন্ত রাখতে চাচ্ছি, সবাই ভালো থাকবেন, এবং আমি দোয়া করব যে আপনাদের সবার রমজান মাস বা রোজাগুলো যেন খুব ভালোভাবে কাটে, এবং আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আমাদের সার্ভিস আরো নতুন নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে আসতে পারি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, সবাই ধন্যবাদ এতক্ষণ ধরে সাথে থাকার জন্য।